আগামী বিশ্বকাপের আসল প্রতিদ্বন্দ্বী বললেন সাঙ্গাকারা। বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে 9 উইকেটে হেরে শেষ হয়েছে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তবে হার দিয়ে ফাইনালের আগেই আসর শেষ হয়ে গেলেও বাংলাদেশ মাথা উঁচু করেই দেশে ফেরার সক্ষমতা রাখে বলে মনে করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত কলামে সম্প্রতি সাঙ্গাকারা বলেন, এই ম্যাচে বাংলাদেশ সব বিভাগে পরাজিত হয়েছিল, তবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজকে সামনে রেখে মাথা উঁচু করেই ঢাকা ফিরে যেতে পারে। কলামে তার দেশীয় কোচ চন্দ্রিকা হাতুরী সিংহে ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, গত কয়েক বছরে চন্দ্রিকা হাতুরী সিংহের বিচক্ষণ কোচিং এর সহায়তা, সহায়ক ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসানের মতো কোয়ালিটি সম্পূর্ণ খেলোয়াড় দ্বারা বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা করে সাঙ্গাকারা বলেন, তারা দুটি মূল আইসিসি ইভেন্টের নকআউট পর্বে উঠেছে, এখন তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার সত্যিকার আশা নিয়ে 2019 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিতে পারে। বাংলাদেশ স্থিতিস্থাপকতা এবং শক্তিমত্তা প্রমাণ করেছে। অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি কর্তৃক সাহায্য পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাহসী অর্জন 1996 বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার কথা মনে করিয়ে দেয় ছোটরা নায়কে রূপান্তরিত হওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে বাংলাদেশের গর্ব অনুভব করা উচিত জানিয়ে সাঙ্গাকারা বলেন, অর্জনের জন্য বাংলাদেশ গর্ববোধ করতে পারে, তবে বোলিংয়ে আরও ভিন্নতা এবং একাগ্রতা তৈরি করতে হবে যখন দলটি বিশ্বকাপের জন্য আবারও ইংল্যান্ড আসবে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।